আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মসজিদের পর টিপু সুলতানের যেই দুর্গর মধ্যে যে কারাগারটি তিনি করেছিলেন, এই কারাগার আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কারাগারের সম্পূর্ণ এরিয়া। তবে এখানেও হচ্ছে ভিডিও করার উপর আমাদের উপর একটি এম্বার্গো চাপিয়ে দেওয়া হয়েছে, ভিডিও করা যাবে না, সর্বোচ্চ এখানে হচ্ছে ফটোগ্রাফি করা যাবে বা ছবি নেওয়া যাবে। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে দিক নির্দেশনা বা হচ্ছে কীভাবে কোন জায়গায় যেতে হবে, ম্যাপ কোথায় কী ছিল সব কিছুই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে মূল কারাগার, টিপু সুলতান মিডিয়ার যে কারাগার, এই কারাগারটি হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কয়েদিদের রাখা হতো, যারা সাজাপ্রাপ্ত ছিলেন তাদের রাখা হতো। এবং খুবই চমৎকার একটি জিনিস এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কামান, কামানের যে নল যেটা সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। টিপু সুলতান ফোর্ট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি টিপু সুলতান সামার প্যালেসে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটি প্যালেস, এটি হচ্ছে টিপু সুলতানের ফোর্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার বাইরে। এটি এখন বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা চেষ্টা করব এখান থেকে টিকিট সংগ্রহ করে এর ভেতরে যেতে। ব্যাঙ্গালোরের টিপু সুলতান সামার প্যালেস ভ্রমণ করতে গিয়ে বা দেখতে গিয়ে আমরা যেই ঝামেলায় পড়েছিলাম, এখানে এসেও কিন্তু একই ঝামেলায় পড়েছে, অর্থাৎ পেমেন্ট সংক্রান্ত যেই জটিলতা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে একটি কাউন্টারের মতো রয়েছে, এখানে হচ্ছে সব টিকিটিং সিস্টেমগুলো হচ্ছে ডিজিটাল পেমেন্ট মেথড, যেটি হচ্ছে আসলে বাইরে থেকে আসতে পরে এটা নিয়ে হচ্ছে একটু ঝামেলা পোহাতে হয়। দেখি আমরা চেষ্টা করবো এখানকার স্থানীয় কারো মাধ্যমে টিকিট সংগ্রহ করে ভেতরে যাওয়া যায় কিনা। ভিতরে ঢুকে টিপু সুলতানের যে সামার প্যালেসটি রয়েছে সেই সামার প্যালেসটির দিকে যাচ্ছে এখন। এখানে ভিডিও করা নিষেধ, আবারও বলে নিচ্ছি, সামান্য কিছুক্ষণের জন্য ভিডিও করার একটা অনুমতি পেয়েছি আমরা, আর সেটি কাজে লাগিয়ে হচ্ছে আসলে চেষ্টা করবো আপনাদের ভেতরের কিছু অংশটা দেখানোর জন্য। অবশেষে টিপু সুলতান সামার প্যালেসের ভিতরে আমরা গিয়েছি এবং ভিতরে আমরা বেশ কিছু নিদর্শন দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার যেই পাশে যে ভবনটি, এটি হচ্ছে টিপু সুলতান সামার প্যালেস। এটি হচ্ছে আসলে বিভিন্ন পর্দা দিয়ে ঘিরে রাখা হয়েছে, কারণ এর ভিতরে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র রয়েছে, বেশ কিছু পেন্টিং রয়েছে, ভ্যালুয়েবল পেন্টিং রয়েছে, যেগুলো হচ্ছে সূর্যের আলো বা বৃষ্টিতে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, এটি সংরক্ষণ করার জন্যই মূলত হচ্ছে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। এর ভিতরে আমরা ঢুকে দেখেছি টিপু সুলতানের সেই সময় যে পেন্টিং করা একটি ছবি, টিপু সুলতানের একটি ছবি রয়েছে, টিপু সুলতান যুদ্ধের সময় কী ধরনের অস্ত্র ব্যবহার করতেন সেই অস্ত্রগুলোর কিছু প্রতিকৃতি রয়েছে, টিপু সুলতান যেই বিছানায় ঘুমাতেন সেই বিছানার কিছু নিদর্শন এখানে সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে সংরক্ষণ করা হয়েছে টিপু সুলতানের যেই রাজ্যসভা ছিলেন, যে রাজ্যসভার যে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সৈন্য যারা ছিলেন তাদেরও কিন্তু এখানে হচ্ছে বেশ কয়েকজনের ছবি সংরক্ষণ করা হয়েছে, তার বন্দুক সংরক্ষণ করা হয়েছে। দ্য সোর্ড অফ টিপু সুলতান, এখানে আমরা দেখেছি টিপু সুলতান যেই তরবারিটি ব্যবহার করতেন সেই তরবারিটিও কিন্তু হচ্ছে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। সুতরাং যারা টিপু সুলতান সম্পর্কে জানতে চান তারা যদি এখানে আসেন, এখানে এসে টিপু সুলতান সম্পর্কে আসলে তার অনেক কিছুই জানতে পারবেন। শেষ করছি টিপু সুলতান সামার প্যালেস ভ্রমণ। তবে কিছু দুঃখের কথা বলে যায়, আবার কিছু আশার কথাও আছে। আমরা এই মৈসুরের রাজধানীতে এসে যে জিনিসগুলো দেখেছি, প্রায় 3.5 কিলোমিটার ব্যাপ্তি নিয়ে হচ্ছে টিপু সুলতানের দুর্গটি ছিল কাবেরী নদীর পাশে, তবে এর ভেতরের অনেক স্থাপনা কিন্তু ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস করা হয়েছে, বা এখানে হচ্ছে যথেষ্ট পরিমাণে সুনজর ছিল না কর্তৃপক্ষের। এর পেছনে বিতর্ক রয়েছে, টিপু সুলতান মুসলিম শাসক ছিলেন, তিনি হিন্দুদের প্রতি নির্যাতন করেছিলেন, হয়তো সেই কারণে বর্তমান প্রশাসন আসলে চায় না টিপু সুলতানের যেই শৌর্য বীর্যের যে প্রতীক সেই প্রতীকগুলো হচ্ছে অবশিষ্ট থাক বা হচ্ছে সেগুলি হচ্ছে পরবর্তী জেনারেশন জানুক।
আবার এটাও হতে পারে যে হচ্ছে রাজনৈতিক কিছু কারণে থাকতে পারে, যাক সেদিকে যেতে চাচ্ছি না। তবে এইখানে এসে টিপু সুলতান সামার প্যালেস যেটা, সেই সামার প্যালেসে এসে কিন্তু হচ্ছে আমরা তার বেশ কিছু নিদর্শন দেখেছি। তো টিপু সুলতান ভক্ত যারা যারা হচ্ছে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, তারা কিন্তু এখানে আসতে পারে টিপু সুলতানের অনেক কিছু সম্পর্কে একটা ধারণা পাবে।